কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তত্ত্বাবধানে গ্রামীণ রাস্তা টেকসইকরণে লটারি প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে 2023-24 অর্থবছরে 12টি প্যাকেজে এসব প্রকল্প দরদাতাদের মধ্যে নির্বাচিত ঠিকাদার দিয়ে বাস্তবায়ন করা হবে। উপজেলা পরিষদের হলরুমে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ও ডুলহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।